বুধবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির 122তম জন্মজয়ন্তী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেছেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার এবং ডক্টর অরুণোদয় সাহা সহ আরও অনেকেই। অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা রাজ্যকে পাকিস্তানে অন্তর্ভুক্ত করার জন্য একটা চক্রান্ত চলছিল। ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে ত্রিপুরার একটা নিবিড় সম্পর্ক ছিল। ত্রিপুরা রাজ্যকে পাকিস্তানে অন্তর্ভুক্ত করার জন্য চক্রান্ত চলছিল। আর অনেকজনে জানেন না, শ্যামাপ্রসাদ মুখার্জি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে ত্রিপুরা রাজ্যের খুব নিবিড় সম্পর্ক ছিল। উনি মহারাজা বিক্রমকে 2-3 বার নিয়ে গিয়ে হিন্দু মহাসভার মিটিংয়ে প্রেসিডেন্ট বানিয়েছেন, সেটার নথিপত্র আছে আমাদের কাছে। প্রথম হিন্দু মন্দির বিলাতে আমাদের ত্রিপুরা রাজা প্রতিষ্ঠা করেছে। প্রথম কৃষ্ণ মন্দির, হিন্দু মন্দির লন্ডনে প্রথম কে বানিয়েছে? ত্রিপুরা ছোট্ট রাজা, ছোট্ট রাজ্যের একজন রাজা ত্রিপুরা রাজা। সুতরাং ত্রিপুরার একটা নিবিড় সম্বন্ধ ছিল। আর হিন্দুত্ব বললেই যে না আমরা কি বলে আরাধনা পদ্ধতিকে বলি এই নয়, কি কিভাবে পূজা করে সেটা আমাদের হিন্দুর মধ্যে অনেক ব্যস্তম আছে। যারা কালী পূজা করে অন্যভাবে করে, যারা কৃষ্ণ পূজা করে অন্যভাবে করে। আরাধনা পদ্ধতিকে আমরা কোনোদিনও ধর্ম বলি না, ধর্ম বলি যারা রাষ্ট্র ধর্ম পালন করে, রাষ্ট্রকে ভালোবাসে। অনুষ্ঠানে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন যে কোনো ব্যক্তি চিরস্থায়ী নয়, কোনো নেতা কোনো রাষ্ট্রনায়ক সারা জীবন সে বাঁচবে না, তাকে যেতে হবে, যেটা ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির হয়েছে। কোন ব্যক্তি চিরস্থায়ী নয়, কোন নেতা কোন রাষ্ট্রনায়ক সারা জীবন সে বাঁচবে না, কখনো তাকে যেতে হবে, যেটা শ্যামাপ্রসাদ মুখার্জিকেও যেতে হয়েছিল। কিন্তু তার যে বলিদান কাশ্মীরকে নিয়ে, তার যে বলিদান দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, দেশকে এক এবং অখণ্ড রাখার জন্য, হিন্দু অংশের মানুষের স্বার্থকে সুরক্ষিত করার জন্য, আজকে স্বাধীনতার 75 বছর স্বাধীনতার আমাদের আজাদী কা অমৃত মহোৎসব পালন করছি সারা দেশে, আজকে কিন্তু আমরা তাকে প্রতিটি মুহূর্তে আমরা সবাই বিনম্রভাবে স্মরণ করছি। বন্ধুরা, আর্টিকেল 370 নিয়ে যিনি কথা বলেছিলেন, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, বর্তমানেও রয়েছে। কিন্তু কাশ্মীরে দুটো আইন, দুটো বিধান, কাশ্মীরে জাতীয় পতাকা চলবে না, তাদের নিজস্ব পতাকা থাকবে। কাশ্মীরে আরেকজন প্রধানমন্ত্রী থাকবে, দেশের আরেকজন প্রধানমন্ত্রী থাকবে, অথচ কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ বলা হতো। কোন সরকার কোন নেতা সেটা সাহস করেনি যে কাশ্মীরে আসল ভারতকে, কাশ্মীরের সঙ্গে আসল কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত করা, যেটা শ্যামাপ্রসাদ মুখার্জি শুরু করেছিলেন। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান নিয়ে আলোচনা করেন। এদিন অনুষ্ঠানে জনসমাগম ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।